বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর, তিনি 15 আগস্ট শনিবার সকাল 9:10 চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 88 বছর। বহু ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর 1932 সালের 17 আগস্ট ঢাকার রমনায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তিনি। বাংলাদেশে বিমূর্ত বাস্তবতার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীরের দেয়াল শহীদ শিরোনাম পাখা ছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য চিত্রমালা রয়েছে। পেন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্র সহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে তিনি কাজ করেছেন। 1979 সালে প্রকাশিত হয়েছে তার লেখা উপন্যাস আল্ট্রামেরিন। মুদ্রা ও শিলালিপি নিয়েও তিনি গবেষণা করেছেন। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1980 সালে 21শে পদক পান মুর্তজা বশীর, স্বাধীনতা পুরস্কার পান 2019 সালে। 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রতিবাদে মুর্তজা বশীর ছিলেন অগ্রভাগে। 1950 সালে কমিউনিস্ট পার্টি আহত ময়মনসিংহের হাজং ভারতের তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে 24 পরগনার কাকদ্বীপে মুক্ত এলাকা দিবস এই প্রচার অভিযান চলছিল। ওই সময় গ্রেফতার হন মুর্তজা বশীর। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 5 মাস জেল খাটেন তিনি। 1952 সালে কলকাতা থেকে প্রকাশিত সুভাষ মুখোপাধ্যায় সম্পাদিত পরিচয় পত্রিকায় ভাষা আন্দোলনের ওপর পারবে না শিরোনামে তার কবিতা ছাপা হয়। কলকাতা থেকে প্রকাশিত 21শে স্মরণিকায় ওরা প্রাণ দিল কবিতাটি পুনর্মুদ্রিত হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতকে রক্তাক্ত অবস্থায় অন্যদের সঙ্গে তিনি হাসপাতালে নিয়ে যান। 22 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছাদে কালো পতাকা উত্তোলনকারীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। 21শে ফেব্রুয়ারির ঘটনার ওপর রক্তাক্ত 21শে শিরোনামে 1952 সালে তিনি লিনোকোটে চিত্রটি আঁকেন, যা হাসান আজিজুল হক সম্পাদিত 21শে ফেব্রুয়ারি শীর্ষক সংকলনে 1953 সালে প্রথম মুদ্রিত হয়। রক্তাক্ত 21 ছবিটিকে ভাষা আন্দোলনের ওপর আঁকা প্রথম ছবি হিসেবে গণ্য করা হয় বলে এশিয়াটিক সোসাইটি জানিয়েছে। 1971 সালের 16 মার্চ শহীদ মিনার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বাংলাদেশের চারু ও কারুশিল্পী পরিষদের উদ্যোগে স্বাধীনতা মিছিলে নেতৃত্ব দানকারীদের মধ্যে ছিলেন তিনি অন্যতম। মুর্তজা বশীর বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের আজীবন সদস্য ছিলেন। এছাড়াও তিনি জাপানের কুফুওকা এশিয়ান কালচারাল প্রাইজ কমিটির নমিনেটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টির সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কলা ও মানবিক গবেষণা মূল্যায়ন কমিটি এবং কমনওয়েলথ স্কলারশিপ নির্বাচন কমিটির সদস্য ছিলেন। মুর্তজা বশীর 1962 সালে আমিনা বশীরকে বিয়ে করেন। তিনি 2 মেয়ে মুনিরা বশীর ও মুনিজা বশীর ও 1 ছেলে মেহরাজ বশীর জামির বাবা। 21শে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 1 শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মুর্তজা বশীরের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার সৃষ্টি ও কর্ম তরুণ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।